আসসালামু আলাইকুম, আইটিভিডি চ্যানেলে স্বাগতম। কথা বলছি কানাডার রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম নিয়ে। যারা এই প্রোগ্রামের মাধ্যমে কানাডা যেতে চায় তাদের জন্য টোটাল 11টি কমিউনিটি কাজ করবে। তো এইরকম একটি কমিউনিটির নাম হচ্ছে থান্ডার বে, যেটা কানাডার অন্টারিও প্রভিন্সের যারা যেতে চায় তাদের জন্য কাজ করবে। তো এই কমিউনিটিটা কবে থেকে লঞ্চ করেছে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা শুরু করবে, এবং এই কমিউনিটিতে যাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এবং এই কমিউনিটিটা কতদিন পর্যন্ত চলবে, তো সেই রকম কিছু ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা নিজেরা আগ থেকেই আপনারা প্রিপেয়ার হতে পারেন এবং নির্দিষ্ট সময় হাতে রাখতে পারেন এবং বুঝতে পারেন যে কানাডা যাওয়ার জন্য কিছু টাইম লিমিট আছে এবং কিছু যোগ্যতার ব্যাপার আছে, যেন আপনারা টাইম ডিউরেশনটা জেনে আপনারা যোগ্যতার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যেন কালেক্ট করতে পারেন। এই কমিউনিটিটা 1 নভেম্বর 2019 থেকে লঞ্চ করেছে এবং 2 ডিসেম্বর 2019 থেকে তারা তাদের এমপ্লয়মেন্ট থেকে জব সার্কুলার কালেক্ট করা শুরু করেছে, এবং 2 জানুয়ারি 2020 সাল থেকে তারা অ্যাপ্লিকেশন গ্রহণ শুরু করবে এবং তাদের কার্যক্রম শেষ হবে 2022 সালের অক্টোবর পর্যন্ত। এই সময়টা তারা ইমিগ্রেন্টের সকল কার্যক্রমটা প্রসেসিংগুলো করে থাকবে। তো এই প্রোগ্রামে যাওয়ার জন্য, এই কমিউনিটির মাধ্যমে আপনি অন্টারিওতে যাওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে? তো বেসিক কিছু যোগ্যতা লাগবে সব কমিউনিটির জন্য, যেমন আপনার IELTS লাগবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মিনিমাম CLB 4 লাগবে, আপনার মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন আপনার ECA রিপোর্ট লাগবে, অর্থাৎ এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট লাগবে। এই হচ্ছে যে বেসিক যোগ্যতা সব কমিউনিটির জন্য সাধারণ, এবং মেইন যে আপনার যোগ্যতাটা সেটা হচ্ছে যে আপনার একটি ভ্যালিড জব অফার, অর্থাৎ আপনি যে থান্ডার বে কমিউনিটিতে যদি যেতে চান তাদের কাছ থেকে আপনার একটি জব অফার লাগবে, কাজের অনুমতি থাকা লাগবে, তাহলে আপনি যেতে পারবেন। তো কাজের অনুমতি অর্থাৎ ওয়ার্ক জব অফার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? অবশ্যই জব সার্চ করতে হবে, জব অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি একটি জব অফার পাবেন, এটাই তো, তাই না? তো আপনি জব অফার পাওয়ার জন্য কী করতে হবে? আপনার একটা স্ট্যান্ডার্ড একটা রিজুমি বা একটা CV লাগবে, যেটার মাধ্যমে আপনি জব অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনাকে তো মিনিমাম জব অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি জব অফার পাওয়ার বিষয়টা। তো ধরুন আপনি জব অ্যাপ্লাই করার জন্য আপনার একটা রিজুমি প্রয়োজন, তো এই রিজুমিতে যখন আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ECA রিপোর্টটা, দেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনি যখন একটা CV লিখবেন, CV লেখার পরে তাদের নিকট প্রেরণ করবেন এবং জব অ্যাপ্লাই করবেন, এবং ওইখান থেকে যখন আপনি ফিডব্যাক স্বরূপ আপনি যখন জব অফার পেয়ে যাবেন, দেন আপনি খুব ইজিলি আপনি চলে যেতে পারবেন এই কমিউনিটিটাতে কানাডার অন্টারিও প্রভিন্সে। তো এই প্রোগ্রামটা লঞ্চ করতেছে, মেইন লঞ্চ করতেছে কিন্তু 2 জানুয়ারি 2020 সাল থেকে এবং শেষ হবে তাদের অক্টোবরের 2022 সাল পর্যন্ত। তো ইউজ একটা টাইম আছে যাদের যে যোগ্যতাগুলো নেই, যেমন IELTS, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ECA রিপোর্টগুলো করে আপনি নিজেকে প্রস্তুত করে রাখতে পারেন এই কমিউনিটিতে অ্যাপ্লাই করার জন্য। তো এই হচ্ছে বিষয়টা, এবং বর্তমান যেহেতু IT যুগ এবং অনলাইন নির্ভর সকল ইনফরমেশান, সো আমরা মুখের বেশি কথা না শুনে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব এবং থান্ডার বে ওয়েবসাইটে কী কী ইনফরমেশান দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো এখন দেখব। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন। সো চলুন আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখি বাকি বিষয়টা। দর্শক, আমি এখন আছি থান্ডার বে ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দেবো, যেন আপনারা নিজে দেখতে পারেন। যখন আপনারা এই ওয়েবসাইটে আসবেন, দেন কিছু অপশান দেখতে পাবেন, হোম, অ্যাবাউট, RNIP, নিউ কামার ইনফরমেশান, এমপ্লয়মেন্ট, এমপ্লয়ার, অ্যাপ্লিকেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। এই বিষয়টা রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন, আমি যা বলেছি 1 নভেম্বর 1 তারিখ থেকে তারা শুরু করেছে 2019, দেন তারা ডিসেম্বরের 1 তারিখ থেকে তাদের ওয়েবসাইটগুলোতে, তাদের ওয়েবসাইটটাতে জব পোস্টিংগুলো শুরু করবে, দেন তারা 2020 সালের 2 জানুয়ারি থেকে তারা অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করা শুরু করবে। সো এখানে আপনি যখন যাওয়ার জন্য মেইন কিন্তু আপনার জব অফার অবশ্যই লাগবে, তাই তারা তাদের প্রথম কাজ হচ্ছে তাদের ওয়েবসাইটে, তাদের সাইটটাতে জব অ্যাপ সার্কুলারগুলো পোস্ট করা, এবং তারা সেটা শুরু করবে এবং অলরেডি শুরু করেছে 1 ডিসেম্বর থেকে। দেন এখানে কি কি জব পাওয়া যাবে, কোন কোন প্রফেশনের উপর জব সার্কুলার পাওয়া যাবে সেটা দেখার জন্য আপনি দ্য ভিজিট এমপ্লয়ার পেজে চলে যাবেন। দেন আপনি এই সাইটে আসার পরে দেখতে পাবেন এমপ্লয়ার ক্রাইটেরিয়া, অর্থাৎ যারা আপনাদেরকে জব অফার দেবে তাদের কিছু অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে, তারা কোয়ালিফাই হতে হবে, যেমন
যে নির্দিষ্ট কমিউনিটি, থান্ডার কমিউনিটিতে তারা মিনিমাম 2 বছর বিজনেস রান করতে হবে, কিংবা বিশ্বের অন্য কোথাও তারা 3 বছর ধরে বিজনেস করেছে এবং বর্তমানে থান্ডার বেতে তারা বিজনেস কন্টিনিউ করতেছে, এমন এমন হতে হবে। যেমন তারা ওই প্রভিন্সে কোনো আইন লঙ্ঘন করেনি এমন হতে হবে, এবং তাদের বিজনেসে জব ভ্যাকেন্সি থাকতে হবে, এবং এমপ্লয়ারকে মনিটরিং, কাউন্সিলিং এবং সাপোর্টিং দিতে হবে, এবং যে এমপ্লয়ারদেরকে নিবে তাদের সেটিং হওয়ার আগ পর্যন্ত তাদের যে নির্দিষ্ট নিউ ওয়ার্ক প্লেসে কাজ করবে তাদের ওইখানে ট্রেন আপ করতে হবে, এমন কন্ডিশনগুলো তাদের ফিল আপ করতে হবে যারা আপনাদেরকে চাকরি দিবে, জব অফার দিবে। এই হচ্ছে বিষয়টা। এবং তারা জব অফার দিবে যে আপনাদের সকল ডকুমেন্টগুলো যেন প্রুভ করে নিতে পারে, সেটাও তারা দেখবে। এবং জব অফারটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য নয়। এবং আপনি যখন নিচে চলে আসবেন তখন দেখুন এখানে ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন অর্থাৎ NOC স্কিল লেভেল এ, আপনি স্কিল লেভেল এর এই যে 2, 4, 5টি জব প্রফেশন দেওয়া আছে, এই প্রফেশনের অধীনে আপনি এখানে জব সার্কুলার পাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ভিড়ের জন্য এই এই বিষয়ের উপর আপনি এখানে জব সার্কুলার পাবেন, সির জন্য এই বিষয়গুলো। দেন ডিতে, ডিতে মাত্র একটি কনস্ট্রাকশন ট্রেড হেল্পার অ্যান্ড লেবার হিসেবে এখানে আপনি জব সার্কুলার পাবেন। দেন এই জব সার্কুলারগুলোতে আপনি জব অফার করতে পারেন, জব অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনি জব অফার পাওয়ার সম্ভাবনা থাকলে, তাহলে যদি কিংবা আপনি যদি জব অফার পেয়ে যান তাহলে আপনি এই কমিউনিটিতে যেতে পারবেন। এ হচ্ছে ওভারঅল পুরো বিষয়টা থান্ডারবে নিয়ে। এবং যখন তারা তাদের কার্যক্রম শুরু করে দেবে, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা শুরু করবে, তখন নিশ্চয়ই আরও অনেকগুলো তারা ক্রাইটেরিয়া, নিয়ম কানুন দেবে। সেই নিয়ম কানুনগুলো নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আপডেট দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ITBD চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।